হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল রাইডার সাসপেন্স। তোমরা সব কেমন আছো? আমি জানি গাইস তোমরা সব ভালো আছো। গাইস, আমার সাইকেলের অনেক সমস্যা হয়ে গেছে, তো তাই জন্য আমি হিরো স্প্রিন্ট শোরুমে যে আছে আমাদের জেমস হসপিটালের উল্টো দিকে, ওই শোরুমে যাব, কারণ সাইকেলের কিছু কিছু পার্টসগুলো কিনবো। তো চলো গাইস, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা হিরো স্প্রিন্টের শোরুমে চলে যাই আর দেখাই তোমাদের। তো গাইস, প্রচুর গরম পড়েছে রাস্তায়, প্রচুর গরম করেছে। আমি একটু গাছের ছাওয়ায়, বুঝতেই পারছো এই দেখো কত রোদ, তো প্রচুর রোদ পড়েছে, তাই আমি গাছের ছাওয়ায় একটু দাঁড়িয়ে তোমার জন্য ভিডিওগুলো করে নিচ্ছি গাইস। তো প্রচুর গরমের মধ্যে গাইস তোমাদের আমি ভিডিও দিচ্ছি। তো যারা যারা এখন আমার রাইডার সাসপেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এবং ছোটো ছোটো ভাইরা, তো তারা অবশ্যই রাইডার সাসপেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো দেখো, এবং ভিডিওগুলো যদি কোনো উপকারে আসে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক দেবে, তোমরা কমেন্টে জানাবে তোমাদের জন্য আমি কী সাইকেল রিলেটেড ভিডিও দিতে পারি গাইস। তো গাইস চলো বেশি দেরি না করে আমরা হিরো স্প্রিন্টের শোরুমের দিকে যাই, তো ওখানে গিয়ে কী হয় তোমাদের আমি পুরো ডিটেলস দেখাবো। চলো গাইস, আমরা হিরো স্প্রিন্টের শোরুমে চলে এসেছি, এবার আমরা পার্টসগুলো কিনবো। অনেকদিন পরে হিরো স্প্রিন্টে এলাম, নতুন কী কী কালেকশান এসছে তোমরা দেখে নিতে পারো। তো এখানে এমটিভির প্রচুর কালেকশান আছে, হাইব্রিডেরও প্রচুর কালেকশান আছে গাইস, দেখতে পাচ্ছ কত বড় হ্যান্ডেল বারের সঙ্গে আছে। তো গাইস অলরেডি তোমাদের আমি এই জিনিসটা ওই জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম আগের বারে। গাইস নতুন নতুন অনেক লেডিস ফিমেল কালেকশানও এসছে, তো তোমরা দেখে নিতে পারো। সামনে কোনো গিয়ার থাকে না, পেছনে সাতখানা গিয়ার, ওই গিয়ার আলাদা আলাদা আছে না, ওই এটা হিরো স্প্রিন্টের সাইকেল আসে না, সিঙ্গেল স্পিডের সাইকেলে নেই, শুধু জাস্ট আপনার ব্যাটারি গাড়িতে হচ্ছে সেভেন স্পিড করা, এমনি হয় এমনি করে না, ওটা করেই না কোম্পানি, আর সেটার মধ্যে এলআই বডিতে করা। তার গিয়ার সিস্টেম আলাদা আছে, সেটা অনলাইন ছাড়া পাওয়া যায়। ঠিক আছে, একটু কম করে নিয়ে নাও, বিল করে নিয়ে যাচ্ছি তো দাদা তোমার দেশ মালপত্র, আমরা কিনা দাম আছে সেই বললাম, আপনি নিয়ে যাচ্ছেন তার জন্য এবং ফ্রি 500 টাকা 600 টাকা পড়ে ওই মাল চলে আসছে, তাহলে এটা কেন লাগবে? আমার কেনা হয়ে গেছে, তো আমার হিরো স্প্রিন্ট থেকে কেনা হয়ে গেছে, ক্র্যাঙ্ক সেটটা পেলাম না গাইস, যে ক্র্যাঙ্ক সেটটা আছে গাইস ওটা পেলাম না আমি, তো চেনটা পেলাম আর ফ্রি হুইলটা পেলাম, ফ্রি হুইলটাও গাইস ফ্রি হুইলটাও সিমানোর পেলাম না, একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের ভালো কোয়ালিটির মাল বললো, তো সেটা পেয়ে গেলাম ফাইনালি গাইস। তো আমরা হিরো স্প্রিন্ট থেকে মালটা কিনে নিলাম, তো আমি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি গাইস, তো আমাদের এখানে যে হিরো স্প্রিন্ট শোরুমটা আছে ওর কাস্টমার সার্ভিস অতটা ভালো নয়, এটা গাইস আমাদের এখানে হিরো স্প্রিন্টের ক্ষেত্রে আমরা মানে বলছি। তো তোমাদের ওখানে যদি কোনো হিরো স্প্রিন্ট থাকে তো তাদের কাস্টমার সার্ভিস যদি তোমরা দেখে থাকো তোমরা কমেন্টে জানাতে পারো কীরকম, তো সেই বুঝে গাইস ক্যালকুলেশন আমরা করে আমরা তোমাদের জন্য ভিডিও দেবো, যে কোন শোরুম থেকে হিরো স্প্রিন্ট থেকে ভিডিও মানে কোনো পার্টস নেওয়া ভালো না খারাপ, তো সেই অনুযায়ী। তো আমাকে 2-3 দিন গাইস মানে এসে চলে যেতে হয়েছে বাড়ি, কারণ বললো যে আজকে আসেনে কালকে আসেনে, তো সেই অনুযায়ী গাইস আমি অনলাইন থেকে কিনলাম না, তো এখন ভাবছি গাইস অনলাইন থেকে কেনাটাই আমার বেস্ট হতো। তো আমি নিয়ে নিয়েছি গাইস অলরেডি, হিরো স্প্রিন্টে আমার মানে টাকা অ্যাডভান্স করা ছিল যার জন্য আমাকে নিতে বাধ্য, তো নিয়ে নিয়েছি আমি। তো নেক্সট গাইস আমার ক্র্যাঙ্ক সেট বা চেন রিংটা গাইস আমার নেওয়া হয়নি, তো আমরা গাইস ওটা আমি অনলাইন থেকেই অর্ডার দিয়ে দেবো, তো এবার থেকে আমি অনলাইন থেকেই গাইস ভেবে নিয়েছি অর্ডার দেবো, ছোটো ছোটো জিনিসপত্র আমি এখান থেকে লোকাল মার্কেট হিরো স্প্রিন্ট থেকে কিনে নেবো। তো গাইস রাস্তায় গেছি গাইস, প্রচুর গরম পড়েছে আজকে, আজকে এই গরমের তাপ প্রভাব প্রচুর, রাস্তায় পুরো লু চলছে। তো গাইস তোমাদের ওখানে টেম্পারেচার কীরকম?
তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমাদের এখানে গাইস টেম্পারেচারটা দেখে নাও একবার, রাস্তা বুঝতে পারছো কীভাবে রোদ পড়েছে। তো রাস্তায় বেশি একটা লোক নেই, লোক চলাচল করছে না, তার মধ্যেই আমি গাইস রাইডিং করছি। তো রাইডিং করছি বলছি গাইস আমি সাইকেল রাইডিং করে অফিসে যাই, তো সেই রাইডিংটা করছি। তো গাইস বেশি দেরি না করে ভিডিওটা আমি শেষ করবো গাইস, প্রচুর গরম, আর এক হাতে গাইস ভিডিওটা করা অনেক পসিবল হয়ে ওঠে না। চলো গাইস, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও বলছি যারা যারা রাইডার সাসপেন্স চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং সাইকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কমেন্টে তোমরা জানাও যে তোমাদের জন্য কী ভিডিও দিতে পারি গাইস। চলো গাইস, বাই বাই, টাটা, জয় হিন্দ।